ক্রস এক্সটেনসর রিফ্লেক্স। আমি এটা ডেফিনেশনটা পরে পরে, আগে আমি ছবিটা দেখাই। ক্রস এক্সটেনসর রিফ্লেক্স এর আগেটা এটা কিন্তু ছিল কি উইথড্রল রিফ্লেক্স অথবা কি ফ্লেক্সর রিফ্লেক্স, ঠিক আছে? আর এটা হচ্ছে ক্রস এক্সটেনসর রিফ্লেক্স। এখানে কি হলো দেখো, সেম আগের মতো এখানে কিন্তু সে ধরো পেইন, ধরো এটা রাইট, তুমি ডান পায়ে তোমার পিন একটা বিঁধলো, তুমি সেখানে ব্যথা পেলাম, তারপর এটা আলটিমেটলি কিভাবে কিভাবে গিয়ে তোমার এই ওই ডান পায়ের ফ্লেক্সর গ্রুপ অফ মাসেলে পজিটিভ স্টিমুলাস কিভাবে দিচ্ছিল এবং কন্ট্রাকশন অফ দা ফ্লেক্সর গ্রুপ অফ মাসেল হলো, এবং আলটিমেটলি কি হলো লেগটা আমার যেখানে পেইন স্টিমুলাস পেইনের সোর্স ছিল সেখান থেকে আমার পাটা কি হচ্ছে উইথড্র হচ্ছে। কিন্তু পাটা ধরো ডান পায়ে আমি ব্যথা পেলাম, ডান পাটা আমি উইথড্র করলাম, কিন্তু লেফট পাটা কি করতে হচ্ছে, লেফট পাটা কিন্তু আমার সাপোর্ট দিতে হচ্ছে, তাই না? লেফট পা দিয়ে কিন্তু আমাদের সাপোর্ট দিতে হচ্ছে, নালে তো আমরা পড়ে যেতাম, তাই না? ধরো আমি হাঁটছি হাঁটছি, হঠাৎ করে ডান পায়ে আমি ব্যথা পেলাম, তখন আমি লেফট পা দিয়ে কিন্তু আমি দাঁড়াবো, আর ডান পাটা যে পায়ে ব্যথা পেলাম সেই পাটা কিন্তু মাটি থেকে গ্রাউন্ড থেকে কি করি আমরা পাটা তুলে নেই, তাই না? এখন দেখো এখানে এখানে দেখো এখানে দেখো এইটা এই যে এই পাশে যেগুলো দেখাচ্ছে, দেখো পায়ে ব্যথা পেলো, পিন ফুটলো, তারপর দেখো এফারেন্ট নার্ভ ফাইবার এভাবে গেল ওই সেম আগেরটার মতো, এই যে স্পাইনাল কর্ডে এন্টার করলো, তারপর হচ্ছে ইন্টার নিউরনের মাধ্যমে দুইবার পজিটিভ স্টিমুলাস আসলো, এবং ইফারেন্ট নার্ভ ফাইবারের মাধ্যমে ওই যে পায়ে এফেক্টেড হয়েছিল সেই পায়ের ফ্লেক্সর গ্রুপ অফ মাসেলে পজিটিভ স্টিমুলাস দিচ্ছে, এবং ওইভাবে আবার অ্যাসেন্ডিং ডিসেন্ডিং ইন্টার নিউরনের মাধ্যমেও কিন্তু আলটিমেটলি স্পাইনাল কর্ডে ঢুকে আলটিমেটলি কিন্তু ফ্লেক্সর গ্রুপ অফ মাসেলকে পজিটিভ স্টিমুলাস দিচ্ছে। এখানেও সেম, ওই যে অ্যাসেন্ডিং ট্র্যাক্টের মাধ্যমে স্পাইনাল কর্ডে গিয়ে ঢুকে পজিটিভ স্টিমুলাস দিচ্ছে এবং ফ্লেক্সর গ্রুপ অফ মাসেলে কিন্তু কন্ট্রাকশন হচ্ছে, ঠিক আছে? এখন দেখো এখানে দেখো এই যে এই পেইনটা যে গেল, ঠিক আছে, পায়ে যে যে পায়ে এফেক্টেড পা মানে ধরো ডান পায়ে সে ব্যথা পেলো, সেই ডান পায়ে থেকে কিন্তু অ্যাফারেন্ট ইমপাসটা এখানে আসলো, আসার পর কিন্তু আলটিমেটলি কি হলো দেখো এখান দিয়ে দেখো একটা পার্পেল কালারে দেখা যাচ্ছে, এটা যে স্পাইনাল কর্ডের মিড লাইনটাকে কিন্তু ক্রস করে লেফট সাইডে ছিল সেটা কিন্তু মানে কি বলবো এই পাশে ছিল সেটা কিন্তু অপোজিট সাইডে চলে গেছে, দেখছো? এই দেখো এখানে একটা ইন্টার নিউরনের মাধ্যমে কিন্তু অপোজিট সাইডে চলে আসছে, এবং অপোজিট সাইডে চলে আসার পর কিন্তু দেখো একটা উইখানে পজিটিভ স্টিমুলাস দিচ্ছে, এবং দেখো মোটর নার্ভ ফাইবারটা অর্থাৎ ইফারেন্ট ফাইবারটা কিন্তু এভাবে করে এসে দেখো অ্যান্টেরিয়র রুট গ্যাংলিয়া দিয়ে বের হয়ে আলটিমেটলি দেখো অপোজিট পায়ের অর্থাৎ এখানে কিন্তু ডান পায়ে ব্যথা পেয়েছিল, তখন এই এই পেইনের এই ডান পায়ের পেইনের স্টিমুলাসটা এভাবে স্পাইনাল কর্ডে গিয়ে তারপর হচ্ছে ক্রসড ইন্টার নিউরন, এটা হচ্ছে ইন্টার নিউরনটা অপোজিট সাইডে চলে গেছে স্পাইনাল কর্ডের, এই জন্য এটাকে বলতেছে ইন্টার নিউরন ক্রসড ইন্টার নিউরন। এই নিউরনের মাধ্যমে এসে সে কিন্তু একটা ইফারেন্ট ইম্পালস দিচ্ছে কোথায়, থায়ে, যেটা লেফট থায়ে লেফট লেগের থায়ের মাসেলে, ঠিক আছে, লেফট লেগের এক্সটেনসর গ্রুপ অফ মাসেলে একটা পজিটিভ স্টিমুলাস দিচ্ছে। ঠিক তেমনি দেখো এই যে ইন্টার নিউরনটা আলটিমেটলি আবার কি হচ্ছে, এই দেখো এই যে অ্যাসেন্ডিং অ্যাসেন্ডিং ইন্টার নিউরনের মাধ্যমে উপরে গিয়ে আবার আবার এভাবে ইফারেন্ট হয়ে ফিরে এসে আবার কোথায় সাপ্লাই দিচ্ছে, এই যে ধরো ডান পায়ে যদি ব্যথা পায় তাহলে বাম পায়ের কোথায় দিচ্ছে এক্সটেনসর গ্রুপ অফ মাসেল অফ দা থায়ে, আবার এটা দেখো ইন্টার নিউরনের মাধ্যমে ডিসেন্ডিং ইন্টার নিউরনের মাধ্যমে কিভাবে আসতেছে দেখো, এই যে ডিসেন্ডিং ইন্টার নিউরনের মাধ্যমেও কিন্তু সে নিচের স্পাইনাল কর্ড গুলাতে ঢুকছে, এবং আলটিমেটলি সে কি করতেছে ইফারেন্ট নার্ভ ফাইবারের মাধ্যমে অর্থাৎ মোটর মোটর ইম্পালসটা সে এভাবে গিয়ে আলটিমেটলি দেখো এই যে এখানে কোথায় তোমার এই যে লেফট লেগের লেফট থায়ের হচ্ছে এক্সটেনসর গ্রুপ অফ মাসেলে সে কিন্তু একটা পজিটিভ স্টিমুলেশন দিচ্ছে, আলটিমেটলি কি হচ্ছে তাহলে এই যে লেফট লেগের
থাইরয়েড মাসেল গুলা কিন্তু কন্ট্রাকশন করছে, এবং এক্সটেন্সর গ্রুপ অফ মাসেল যদি কন্ট্রাকশন করে তাহলে আমার সেই লেগটা কি হয়ে থাকতেছে, সোজা হয়ে থাকতেছে, তাই না? আর যদি এখানে দেখো যে এই যে রাইট লেগের কিন্তু এখানে ফ্লেক্সর গ্রুপ অফ মাসেল কন্ট্রাকশন করছিল, তখন কিন্তু পাটা উইথড্র হয়ে গেছে এবং ফ্লেকশন অফ দা আমাদের কিন্তু ফ্লেকশন অফ দা নি জয়েন্ট হয়েছে, আর এখানে কিন্তু এক্সটেনশন অফ দা নি জয়েন্ট হয়েছে। এই যে পেইনের স্টিমুলাসটা কিভাবে যাচ্ছে, তারপর দেখো এই যে ক্রস করলো, ঠিক আছে, ক্রস করলো, ইফারেন্টটা আসলো, এই যে এটা হচ্ছে অ্যাসেন্ডিং গেল, অ্যাসেন্ডিং গিয়ে এভাবে আসলো, আরেকটা হচ্ছে এরকম করে ডিসেন্ডিং গিয়ে আবার এখানে আসবে। মাসেল টোন কি এবং মাসেল টোনটা কিভাবে ডেভেলপ করে এবং এটা কিভাবে মেইনটেইন হয়। হ্যাঁ, তো হচ্ছে দেখো মাসেল টোন মানেটা কি, এখানে দেখো কি লেখা আছে ডেফিনেশন, মাসেল টোন ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য স্টেট অফ কন্টিনিউয়াস অ্যান্ড প্যাসিভ পার্শিয়াল কন্ট্রাকশন অফ দ্য মাসেল উইথ সার্টেন ভিগর অ্যান্ড টেনশন, ইট ইজ কল্ড টোনাস। এটা একটা কি বলছে, টোনাস বলে। ইট ইজ অলসো ডিফাইন্ড অ্যাজ রেজিস্ট্যান্স অফার্ড বাই দ্য মাসেল টু স্ট্রেচ, মানে হচ্ছে আমাদের যে মাসেলটা সেটা হচ্ছে পার্শিয়ালি একটা কন্ট্রাক্টাইল স্টেজে সবসময় থাকবে, ঠিক আছে, পার্শিয়াল কন্ট্রাকশন অফ দ্য মাসেল। এবং এই যে পার্শিয়াল কন্ট্রাক্টেড অবস্থায় যে মাসেলটা একটা থাকে, এই অবস্থাটা বজায় রাখাটাকেই বলছে হচ্ছে মাসেল টোন, অথবা এটাকে আরেক ভাবে কি বলা হয়, টোনাসও বলা হয়। এবং এটা হচ্ছে, এটা দেখো, ইট ইজ অলসো ডিফাইন্ড অ্যাজ রেজিস্ট্যান্স অফার্ড বাই দ্য মাসেল টু স্ট্রেচ, এখানে বলছে ইট ইজ অলসো ডিফাইন্ড অ্যাজ রেজিস্ট্যান্ট অফার্ড বাই দ্য মাসেল টু স্ট্রেচ। এর আগে তোমাদেরকে আমি স্ট্রেচ রিফ্লেক্স সম্পর্কে পড়িয়েছি, তো স্ট্রেচ রিফ্লেক্স এর ক্ষেত্রে কি দেখা যায়, যে স্ট্রেচ রিফ্লেক্স এর ক্ষেত্রে আমরা যখন কোনো মাসেলটাকে স্ট্রেচিং করার জন্য কোনো স্টিমুলাস দেই, অর্থাৎ মাসেল স্ট্রেচিং এর যখন স্টিমুলাসটা আমাদের এফারেন্ট নার্ভ ফাইবার এর মাধ্যমে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যায়, তখন সেন্ট্রাল নার্ভাস সিস্টেম একটা ইফারেন্ট একটা ইম্পাস পাঠায়, সেটা কি পাঠায়, যে এখন তোমার মাসেলটাকে কন্ট্রাকশন করতে হবে। এখন দেখো মাসেল স্ট্রেচ রিফ্লেক্স এর একটা, আমি এখানে একটা ছবি দেখো তোমাদেরকে, মাসেল স্পিন্ডেল সম্পর্কে পড়িয়েছি, এটা মাসেল স্পিন্ডেল হচ্ছে একটা কি, যে একটা প্রাইমারি একটা সেন্সরি একটা অর্গান, তাই না? অর্থাৎ মাসেল স্পিন্ডেলটা যদি আমাদের স্টিমুলেটেড হয় তাহলে সে কি করছে, আমাদের একটা স্টিমুলাস পাঠাবে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে। তাহলে দেখো আমরা যদি কোনো কারণে আমাদের বডির যে মাসেল আছে এটাকে যদি ধরো কোনো স্টিমুলাস এর মাধ্যমে স্ট্রেচিং করি, কোনো কারণে স্ট্রেচ যদি হয় তাহলে মাসেল স্পিন্ডেলটা কি হয়, স্টিমুলেটেড হয়। এবং দেখো এটা একটা সুন্দর একটা সেন্সরি ইম্পাস আমাদের পোস্টের রুট গ্যাংলিয়া দিয়ে এখানে আসছে, তাই না? তারপর আসার পর দেখো এখান থেকে আবার সিনাপস হচ্ছে এবং এটাকে এটাকে বলে আলফা মোটর নিউরন, এবং এই আলফা মোটর নিউরনের মাধ্যমে একটা মোটর ইম্পাস পাঠাচ্ছে সেই মাসেলের পেরিফেরিতে, পেরিফেরিতে পাঠাচ্ছে এবং আলটিমেটলি মাসেল কিন্তু কন্ট্রাকশন করছে। হ্যাঁ, এখন ধরো যদি এরকম হতো যে কেউ একটা স্টিমুলাস দিচ্ছে মাসেলকে কন্টিনিউয়াসলি স্ট্রেচিং করছে স্ট্রেচিং করছে, তাহলে কিন্তু তাহলে কি হতো, তাহলে সেই মাসেলটা যদি কন্ট্রাকশন না করতো তাহলে সেই মাসেলটা কিন্তু ইনজুরড হইতো, হয়তো বা সেই মাসেলের মানে রাপচার হয়ে যেত, তাই না? তাহলে এই যে মাসেলটা আমাদের কি হচ্ছে, যে অতিরিক্ত স্ট্রেচিং এর ফলেও সে কিন্তু তার নর্মাল যে স্টেট বা নর্মাল যে স্ট্যাটাস এটা বজায় রাখছে কিভাবে, একটা পার্শিয়ালি, সে অল টাইম একটা পার্শিয়ালি কন্ট্রাকশন অবস্থায় আছে এবং এভাবে কিন্তু মাসেলটা তার টোন বজায় রাখছে। হ্যাঁ, এখন দেখো আমি তোমাদেরকে কিন্তু গত ক্লাসে এই যে নি জার্ক সম্পর্কে পড়িয়েছি, ঠিক আছে, নি জার্ক সম্পর্কে পড়েছি, এটাও কিন্তু আমি একটা এখানে বলছি যে এটা কিন্তু একটা স্ট্রেচ রিফ্লেক্স এর উদাহরণ। এবং তোমরা জানো কিনা তোমাদের কিন্তু এই নি জার্ক এরও হচ্ছে তোমাদের ইয়ে আসছে এবার, নি জার্ক থেকে মানে রিফ্লেক্স অনেক ইম্পর্টেন্ট, নি জার্ক এর একটা এমসিকিউ আসছে এবং তোমাদের হচ্ছে রিফ্লেক্স থেকে আরেকটা আরেকটা কোশ্চেন আসছে হচ্ছে যে রিফ্লেক্স এর যে কম্পোনেন্ট গুলার নাম বলো এবং দুইটা রিফ্লেক্স এর প্রপার্টি এক্সপ্লেইন করো, ইনশাল্লাহ তোমরা এটা পারবা, তাই না? এখন দেখো এটা যে এই যে দেখো নিজার
এই যে নিজার, এটার একটা কিন্তু এমসিকিউ আসবে। মাসেল স্পিন্ডল সম্পর্কে কিন্তু আমি তোমাদেরকে বলছিলাম যে সেটা হচ্ছে আমাদের সুপারফিশিয়াল রিফ্লেক্সের একটা সেন্সরি অর্গান, বা ডিপ রিফ্লেক্সের জন্য যে সেন্সরি অর্গান আছে তার নাম হচ্ছে কি, গলজি টেন্ডন অর্গান। ঠিক আছে, গলজি টেন্ডন অর্গান কিন্তু আমাদের ডিপ রিফ্লেক্সের জন্য আমাদের একটা রিসেপ্টর বা প্রাইমারি সেন্সরি অর্গান ফর দ্য ডিপ রিফ্লেক্স। ঠিক আছে, তাহলে দেখো তার মানে এটা তোমরা বলছো যে রিসেপ্টর ইজ এ গলজি টেন্ডন অর্গান। তাহলে নিজারকে রিসেপ্টর কি গলজি টেন্ডন অর্গান, ট্রু না ফলস বলো তো? ফলস। রিফ্লে আগে তোমরা সুপারফিশিয়াল রিফ্লেক্স কি কি আছে, ডিপ রিফ্লেক্স কি কি আছে এটা কিন্তু মুখস্থ করতে হবে। তাহলে দেখো ডিপ রিফ্লেক্স এর মধ্যে নিজার, তাহলে নিজার যদি ডিপ রিফ্লেক্স হয় তাহলে অবশ্যই এটার রিসেপ্টর কি হবে বলো? গলজি টেন্ডন। হ্যাঁ, গলজিও বলতে পারো, গলজি টেন্ডন অর্গান। ঠিক আছে, গলজি টেন্ডন অর্গান হবে। তাহলে এবার বুঝতে পারছো সবাই? জি ম্যাম। আরেকটা দেখো, নিজার রেসপন্স ইজ এক্সটেনশন, বলতো এটা ট্রু না ফলস? নিজার রেসপন্সটা কি হয়? রেসপন্স ইজ এক্সটেনশন। হ্যাঁ ট্রু, এক্সটেনশনই কিন্তু হচ্ছে, এক্সটেনশনই হচ্ছে, তাই না? আমাদের কি কি হচ্ছে যে ফরওয়ার্ড ফ্লেকশন, ফরওয়ার্ড এক্সটেনশন অথবা ফরওয়ার্ড কি বলবো, ফরওয়ার্ড মুভমেন্ট অফ দা লেগ হবে। তার মানে কি, নি জয়েন্টটা কিন্তু আমাদের এক্সটেনশন হচ্ছে, তাই না? তাহলে এটাও কিন্তু ট্রু। তাহলে দেখছো এখানে কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এবং তোমাদের রিফ্লেক্স থেকে কিন্তু তোমাদের ইয়ে থাকবে, অস্পিতে কোশ্চেন থাকবে, এই নিজার্কের একটা নিজার করে দেখাও এটা অস্পিতে থাকবে। তারপর অনেক সময় কোশ্চেনও থাকে যে কি কি সুপারফিশিয়াল রিফ্লেক্স আছে, ডিপ রিফ্লেক্স এর নাম বলো এবং রুট ভ্যালু গুলা বলো। ঠিক আছে, এখন দেখো, এখন দেখো তাহলে আমি যেটা একটা জিনিস পড়াতে গিয়ে অনেকগুলো কিছু বলে ফেললাম, এখন দেখো এখানে কি বলছে, সিগনিফিকেন্স অফ মাসেল টোন। এখন তোমরা বলতে পারো যে হ্যাঁ মাসেল টোন সম্পর্কে তো বললাম, মাসেলটা সবসময় একটা পার্শিয়াল কন্ট্রাকশন স্টেটে বজায় থাকে আমাদের বডিতে, যার কারণে আমাদের বডির স্ট্রাকচার মেনটেন হচ্ছে, আমরা ফাংশন করছি, আমাদের কোনো সমস্যা হচ্ছে না। বাট এটার ইম্পর্টেন্স কি, ইম্পর্টেন্স হচ্ছে মাসেল টোন হচ্ছে, মাসেল টোন অলওয়েজ অ্যান ইম্পর্টেন্ট রোল ইন মেইনটেনেন্স অফ পোস্চার। দেখছো যেটা মাসেল টোনের একটা অলওয়েজ একটা ইম্পর্টেন্ট রোল হচ্ছে কি, আমাদের পোস্চারটা মেনটেন করে। এবং দেখো চেঞ্জ ইন মাসেল টোন এনাবলস মুভমেন্ট অফ ডিফারেন্ট পার্ট অফ দ্য বডি। অর্থাৎ এটা মানে কি, ধরো আমাদের মাসেল টোন কখন হয়, যখন আমাদের মাসেলটা একটা কন্ট্রাকশন হয়, এবং আমি যখন আমি হাত বা নাড়াচ্ছি তখনও কিন্তু আমার মাসেল একটা কন্ট্রাকশন হচ্ছে, কখনো টোন বাড়ছে, যখন আমি ফ্লেকশন করছি তখন আমার মাসেল বেশি কন্ট্রাকশন হয়ে টোন বাড়ে, আবার কখনো বা আমার মাসেল টোন কমে যায়। এটা আমাদের বডি একটা নির্দিষ্ট পরিমাণে এটা এই মাসেল টোনটা মেনটেন করে, তাই না? এবং কিভাবে মেনটেন হয় এটা আমি তোমাদেরকে পরে পড়াবো। এখন মাসেল টোন ইজ প্রেজেন্ট ইন অল দা স্কেলটাল মাসেল, অর্থাৎ আমাদের মাসেল টোনটা কিন্তু অল দা স্কেলটাল মাসেলে থাকে, আমাদের বডির সব স্কেলটাল মাসেলে থাকে। এখন দেখো এখানে কি বলা আছে, হাউএভার টোন ইজ গ্রেটার ইন দা অ্যান্টি গ্র্যাভিটি মাসেল সাচ এস এক্সটেনসরস অফ লোয়ার লিম অ্যান্ড ট্রাঙ্ক মাসেল অ্যান্ড নেক মাসেল। এই যে আমি তোমাদেরকে বললাম না, টোন কখনো কখনো বেড়ে যায় আবার কমে, এটা আমাদের বডির নিজস্ব একটা হোমিওস্টেসিস মেকানিজমের মাধ্যমে। অর্থাৎ আমার বডির যখন প্রয়োজন হবে সে তার টোন বাড়াবে, মাসেলের আবার কমাবে, কিন্তু মেইনলি এই টোনটা বেশি থাকছে কোথায়, আমাদের লোয়ার লিম্বে। কেন, কারণ লোয়ার লিম্বে বেশি কেন, কারণ লোয়ার লিম্বের এক্সটেন্সর গ্রুপ অফ মাসেল। কারণ কি, আমাদের লোয়ার লিম্বটা কিন্তু, লোয়ার লিম্বে যে মাসেল আছে সেগুলো কিন্তু কন্ট্রাকশন করে আমার পুরো বডির একটা ওয়েট নিচ্ছে, তাই না? তারপর দেখো ট্রাঙ্ক মাসেল এবং নেক মাসেল। এখন আমি দেখো যেটা পড়াবো সেটা হচ্ছে কিভাবে আগে মাসেল টোনটা আমাদের ডেভেলপমেন্ট হলো, আগে আমার কিভাবে মাসেল টোনটা তৈরি হচ্ছে বডিতে, এটা একটাও কিন্তু রিফ্লেক্স মেকানিজম। হ্যাঁ, তাহলে কিভাবে তৈরি হচ্ছে প্রথমে এটা পড়ায়, তারপর আমি তোমাদেরকে পড়াবো হচ্ছে কিভাবে মাসেল টোনটা হচ্ছে মেনটেন হয়। তাহলে প্রথমে দেখো
Gamma motor neurons and muscle spindle are responsible for development and maintenance of the muscle tone. অর্থাৎ আমাদের বডিতে যে গামা মোটর নিউরন এবং মাসেল স্পিন্ডল আছে এই দুইটা জিনিসই হচ্ছে মেইনলি আমাদের মাসেল টোন ডেভেলপমেন্ট এবং মেইনটেনেন্সের জন্য দরকার। এখন আপাতত শুনে যাও, আমি ছবি দেখাচ্ছি, তারপর তোমরা আরো ক্লিয়ার হবা। এখন দেখো, দ্য মাসেল টোন ইজ পিওরলি এ রিফ্লেক্স প্রসেস। এই মাসেল, আমি তোমাদেরকে রিফ্লেক্সের আইটেমটা পড়াচ্ছি। এই রিফ্লেক্সের আইটেমের মধ্যে একটা টপিকস আছে হচ্ছে মাসেল টোন। কেন এটা এই টপিকসের মধ্যে দিল মাসেল টোন? কারণ হচ্ছে যে মাসেল টোনটা হচ্ছে একটা রিফ্লেক্স প্রসেস, এবং বডির রিফ্লেক্স প্রসেসের মাধ্যমে কিন্তু আমার মাসেল টোনটা ডেভেলপও করে এবং মেনটেন হয়। এই জন্য এখন দেখো এখানে বলা আছে কি, দিস রিফ্লেক্স ইজ এ স্পাইনাল সেগমেন্টাল রিফ্লেক্স, মানে এটাও একটা স্পাইনাল কর্ড রিফ্লেক্স। হ্যাঁ, it is developed by continuous synchronous discharge of the motor impulses from the gamma motor neuron present in the anterior gear horn of the spinal cord. তার মানে এটা হচ্ছে কিভাবে ডেভেলপ হয়, আমাদের মাসেল টোনটা কিন্তু অলওয়েজ একটা মেইনটেইন হচ্ছে। হ্যাঁ, অলওয়েজ মেইনটেইন হচ্ছে, কখনো বেশি বা কখনো কম, কিন্তু আমাদের কখনো কিন্তু মাসেল টোন, বডিতে মাসেল টোন থাকে না এরকম কিন্তু না, সব সময় কিন্তু আমার বডিতে একটা টোনাস কন্ডিশনে থাকে। ঠিক তেমনি ব্লাড ভেসেলও কিন্তু একটা টোন মেইনটেইন হয়। হ্যাঁ, তো যখন মানুষ মারা যাবে তখন আর টোন থাকবে না, কিন্তু মাসেল টোনটা যতক্ষণ আমরা ইনশাল্লাহ বেঁচে আছি ততক্ষণ পর্যন্ত আমাদের মাসেল টোনটাও কিন্তু একটা মেনটেন হয়। তাহলে এটা কি আমাদের কন্টিনিউয়াস একটা সিনক্রোনাস ডিসচার্জ অব দ্য মোটর ইম্পালসে ফ্রম দ্য গামা মোটর নিউরন প্রেজেন্ট ইন দ্য, তার মানে একটা আমাদের গামা মোটর নিউরন যেটা এন্টেরিয়র গ্রে হর্ন অব দ্য স্পাইনাল কর্ডে থাকে, সেখান থেকে একটা গামা মোটর নিউরনের কন্টিনিউয়াস একটা ডিসচার্জ হয়। ঠিক আছে, তার মানে আবার আবার বলি আমি, শুনো তোমরা ভালো করে, যে এন্টেরিয়র গ্রে হর্নে তোমাদের গামা মোটর নিউরন থাকে, তাহলে সেই গামা মোটর নিউরন থেকে কন্টিনিউয়াস একটা সিনক্রোনাস ডিসচার্জ হয় এবং আলটিমেটলি আমাদের মাসেল টোনটা ডেভেলপ হয় এবং মেনটেন হয়। এখানে দেখো প্রথমে আমরা এই যে এই ছবিটা, এই ছবিটা সবাই দেখতে পাচ্ছ তো? এই ছবিটা কিন্তু আমি তোমাদেরকে এর আগে যেটা একটা স্ট্রেচ রিফ্লেক্সের উদাহরণ আগের স্লাইডে পড়িয়েছি সেইটাই, এটা আগে পড়াবো তারপর পরের স্লাইডটা। এখানে দেখো আমরা নর্মালি কি জানি, এই দেখো এটা একটা কিন্তু আমাদের মাসেল, মাসেলের ভিতরে কি থাকছে, মাসেল স্পিন্ডল, এবং বাইরের দিকে থাকছে কিন্তু এক্সট্রা ফিউজাল ফাইবার। আমি তোমাদের মাসেল স্পিন্ডল পড়াইতে গিয়ে ইন্টারফিউজাল ফাইবার এবং এক্সট্রা ফিউজাল ফাইবার সম্পর্কে কিন্তু পড়াইছি। তাহলে দেখো মাসেল স্পিন্ডল থেকে একটা আমাদের স্ট্রেচিং এর একটা ইম্পাস যাচ্ছে, যে মাসেলটা আমাদের স্ট্রেচ করছে, তাহলে একটা সেন্সরি ইম্পাস যাবে পোস্টেরিয়র রুট গ্যাংলিয়া দিয়ে গিয়ে এই যে আলফা মোটর নিউরনের সাথে সিনাপস করবে। সিনাপস করার পর এই আলফা মোটর নিউরন থেকে একটা আমাদের ডিফারেন্ট অর্থাৎ মোটর ইম্পাস আসছে এক্সট্রা ফিউজার ফাইবারে, এবং আমাদের তখন মাসেলটা কন্ট্রাকশন করে। কিন্তু এখানে ছবিটা দেখো, এখানে প্রথমে দেখো 1 2 3, ওয়ান নাম্বার কি বলছে, এই যে ধরো নর্মালি নর্মালি হচ্ছে এখানে কিভাবে হয়, এখানে হচ্ছে দেখো এখানে কিন্তু পোস্টেরিয়র, এই যে এখানে লেখা পোস্টেরিয়র রুট গ্যাংলিয়া, দেন এই নীল এই গোলটাকে বলছে আলফা মোটর নিউরন, এবং এখান থেকে কিন্তু এটা হচ্ছে গামা মোটর নিউরন, এই যে লাল এখান থেকে যে একটা লাল, এটা এখান থেকে একটা ইম্পাস আসছে, এটা হচ্ছে গামা মোটর নিউরন। তাহলে নর্মালি মাসেল টোনটা কিভাবে ডেভেলপ করে, মাসেল টোনটা অ্যাকচুয়ালি ডেভেলপ করে দেখো গামা মোটর নিউরন, এখান থেকে আমাদের এই দেখো অ্যারো চিহ্ন, ওয়ান নাম্বার একটা মোটর ইম্পাস আসছে সব সময়, মাসেল ইম্পাস, মাসেল স্পিন্ডলে একটা মোটর ইম্পাস আসছে, এবং তারপর কিন্তু আমাদের এই দুই নাম্বার দেখো আবার মাসেল স্পিন্ডেল থেকে একটা ইম্পাস যাচ্ছে পোস্টেরিয়র রুট গ্যাংলিয়া দিয়ে, এবং দেন আবার আলফা মোটর নিউরনের সাথে সিনাপস হচ্ছে, সিনাপস হওয়ার পরে কিন্তু আমাদের দেখো সিনাপস হওয়ার পরে কিন্তু আরেকটা ইম্পাস আসছে। হ্যাঁ, তাহলে এইটা আমি তোমাদের ডেভেলপমেন্টটা কিভাবে হয় আমি এটা বলছি, সবাই শুনতে পাচ্ছো তো না? দেখো এখানে তাহলে আমাদের এই ছবিটা হচ্ছে আমাদের কিভাবে মাসেল টোনটা ডেভেলপমেন্ট হয় সেইটার ছবি। তাহলে এখানে দেখো প্রথমে হচ্ছে ইম্পালসেস ফ্রম দা গামা মোটর নিউরন, এর আগে কিন্তু আমি বলছি যে গামা মোটর নিউরন থেকে অলওয়েজ একটা কন্টিনিউয়াস ইম্পালস অথবা কন্টিনিউয়াস সিনক্রোনাস ডিসচার্জ আসবে,
এবং আসার পরে কি হবে, অ্যাক্টিভেশন অফ দ্য ইন্টারফিউজাল ফাইবার এন্ড জেনারেশন অফ ইম্পালসেস। এই যে এখানে কিন্তু এই যে মাসেল স্পিন্ডলে আসবে, তাই না? গামা মোটর থেকে কন্টিনিউয়াস একটা ডিসচার্জ হয়ে আমার কোথায় আসছে, মাসেল স্পিন্ডলে, এবং আসার পরে এখানে কি হচ্ছে, অ্যাক্টিভেশন অফ দ্য ইন্টারফিউজাল ফাইবার এন্ড জেনারেশন অফ ইম্পালস। এবং এই মাসেল স্পিন্ডলে আসার পরে কিন্তু আমাদের একটা ইম্পালস জেনারেশন হবে। কারণ কি, কারণ কেন ইম্পালস জেনারেশন হবে কেন, কারণ হচ্ছে গামা মোটর নিউরন আমাদেরকে কন্টিনিউয়াস একটা মানে ইম্পালস দিচ্ছে ইন্টারফিউজাল ফাইবারে। মাসেল স্পিন্ডলে কি থাকে, এক্সট্রাফিউজাল ফাইবার, ইন্টারফিউজাল ফাইবার থাকে, তাই না? তাহলে ইন্টারফিউজাল ফাইবারে হচ্ছে একটা কন্টিনিউয়াস ইম্পালস আসছে গামা মোটর নিউরন থেকে, এবং তখন কি হচ্ছে, এই ইন্টারফিউজাল ফাইবারটা অ্যাক্টিভেশন হচ্ছে এবং সে একটা ইম্পালস জেনারেশন করছে। এই ইম্পালসটাই কিন্তু এই দেখো নীল নীল অ্যারো দিয়ে এই যে সুন্দর করে যাচ্ছে, এটা এই দেখো যাচ্ছে, গিয়ে গিয়ে এই যে 2 নাম্বার একটা সেন্সরি ইম্পালস এবার যাচ্ছে, সেন্সরি ইম্পালস যাচ্ছে পোস্টের রুট গ্যাংলিয়া দিয়ে গিয়ে, তারপর দেখো এই আলফা মোটর নিউরনের সাথে সে একটা সিনাপস করছে, তাই না? এবং তাহলে দেখো এটা এই কথাটা কিভাবে বলছে, ট্রান্সমিশন অফ দ্য ইম্পালসেস টু স্পাইনাল কর্ড ভায়া প্রাইমারি সেন্সরি নার্ভ ফাইবার। তাহলে আলটিমেটলি যখন গামা মোটর নিউরন মাসেল স্পিন্ডেলের ইন্টারফিউজাল ফাইবারকে অ্যাক্টিভেশন করে এবং ইম্পালসটা একটা প্রাইমারি ইম্পালস যাচ্ছে হচ্ছে আমার এই যে এফারেন্ট নার্ভ ফাইবারের মাধ্যমে স্পাইনাল কর্ডে যাচ্ছে, এবং তারপর কি হচ্ছে, যখন এই এফআর নার্ভ ফাইবারের মাধ্যমে আসার পর আলফা মোটর নিউরনের সাথে কিন্তু এটা কি করছে, একটা সিনাপস করছে, মনোসিনাপস, তাই না? তখন কিন্তু এই আলফা মোটর নিউরনকে সে একটা স্টিমুলেটরি একটা ইম্পালস দিচ্ছে। ইম্পালস দেওয়ার কারণে তখন কি হচ্ছে, স্টিমুলেশন অফ দ্য আলফা মোটর নিউরন এবং ট্রান্সমিশন অফ দ্য ইম্পালসেস ভায়া আলফা মোটর নিউরন ফাইবার, এবং আলটিমেটলি কি হবে, এই যে একটা স্টিমুলেটরি ইম্পালস আসছে এটা আস্তে 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 এই যে ইফারেন্ট নার্ভ ফাইবারের মাধ্যমে আসবে, এবং আসবে কোথায়, এক্সট্রা ফিউজাল ফাইবারে কিন্তু আসবে, বুঝছো, মাসেল স্পিন্ডেলের এক্সট্রা ফিউজাল ফাইবারে আসবে। এই যে স্টিমুলেশন ট্রান্সমিশন অফ দ্য ইম্পালস ভায়া আলফা মোটর নিউরন ফাইবার এন্ড দেন স্টিমুলেশন অফ দ্য এক্সট্রা ফিউজাল ফাইবার, এন্ড তখন এক্সট্রা ফিউজাল ফাইবারে যখন স্টিমুলেশনটা আসবে তখন কি হবে, মাসেল কন্ট্রাকশন হবে এবং আলটিমেটলি মাসেল টোন ডেভেলপ হবে। এবার দেখো রেগুলেশন অফ মাসেল টোন, রেগুলেশন অফ মাসেল টোন মানে হচ্ছে আলটিমেটলি মেইনটেনেন্স অফ দ্য মাসেল টোন। হ্যাঁ, কিভাবে মাসেল টোন মেইনটেন হয় যেটা এবার পরীক্ষা আসছে। এখানে দেখো, দো দ্য মাসেল টোন ইজ ডেভেলপ বাই ডিসচার্জেস ফ্রম গামা মোটর নিউরন, ইট ইজ মেইনটেইন কন্টিনিউসলি অ্যান্ড রেগুলেটেড বাই সাম সুপ্রা স্পাইনাল সেন্টার সিচুয়েটেড ইন ডিফারেন্ট পার্টস অফ দ্য ব্রেইন। এটা কি বলছে আবার দেখো, আবার বলছি আমি, যে যদিও বলছে যে মাসেল টোনটা মেইনলি আমাদের গামা মোটর নিউরনের একটা কন্টিনিউয়াস সিনক্রোনাস ডিসচার্জ এর মাধ্যমে মেইনটেইন হয়, তারপরেও কিন্তু বলছে ইট ইজ মেইনটেইন মানে সরি ডেভেলপ হয় গামা মোটর নিউরনের মাধ্যমে, কন্টিনিউয়াস ডিসচার্জ এর মাধ্যমে ডেভেলপমেন্ট হয়, বাট এটা কিন্তু মেইনলি রেগুলেটেড হয় বাই দা সাম সুপ্রা স্পাইনাল সেন্টার সিচুয়েটেড ইন দা ডিফারেন্ট পার্টস অফ দা ব্রেইন। অর্থাৎ আমাদের ব্রেইনের কিছু সুপ্রা স্পাইনাল সেন্টার আছে যার মাধ্যমে আমাদের মাসেল টোনটা মেইনটেইন হয়, এবং সুপ্রা স্পাইনাল সেন্টার গুলো কি আমি তোমাদেরকে একটু পরে বলছি। এবং দেখো সাম অফ দিস সেন্টার ইনক্রিজেস দা মাসেল টোন, দেখছো মানে আমাদের ব্রেনের যে সুপ্রাস্পাইনাল সেন্টার আছে এদের মধ্যে কেউ কেউ আমাদের কি করছে যে মাসেল টোনটা ইনক্রিজ করছে মানে বাড়াচ্ছে, কেউ কেউ বাড়াচ্ছে, বাই কিভাবে বাড়াচ্ছে, বাই সেন্ডিং ফ্যাসিলিটেটরি ইম্পালস হোয়াইল আদার সেন্টার ডিক্রিজেস দ্য মাসেল টোন বাই ইনহিবিটরি ইম্পালস। মানে কেউ কেউ আমাদের যে সুপ্রাস্পাইনাল সেন্টার গুলো আছে এদের মধ্যে কেউ কেউ আমাদের মাসেল টোন বাড়াচ্ছে, আবার কেউ কেউ আমাদের মাসেল টোনটা কমাচ্ছে। যারা বাড়াচ্ছে তারা কি কিভাবে বাড়াচ্ছে, বাই সেন্ডিং ফ্যাসিলিটেটরি ইম্পালস, আবার যারা মাসেল টোন কমাচ্ছে তারা কিভাবে, বাই ইনহিবিটরি ইম্পালস, বাই সেন্ডিং ইনহিবিটরি ইম্পালস, ঠিক আছে। তারপর দেখো এখন দেখো এই যে এখানে সুন্দর করে দেয়া আছে সুপ্রা স্পাইনাল ফ্যাসিলিটেটরি সেন্টার কোনটা কোনটা, এখানে দেখো দ্য সুপ্রা স্পাইনাল সেন্টার হুইচ ইনক্রিজেস দ্য মাসেল টোন, কে কে, একটা হচ্ছে মোটর এরিয়া 4 ইন দ্য সেরেব্রাল কর্টেক্স, তারপর সেরেবেলাম, ডিসেন্ডিং ফ্যাসিলিটেটরি রেটিকুলার সিস্টেম, রেড নিউক্লিয়াস,
ভেস্টিবুলার নিউক্লিয়াস, মানে এই পাঁচটা এরিয়া আমাদের ব্রেনের এরিয়া, এরা কি করছে আমাদের মাসেল টোনটাকে বাড়াচ্ছে, হ্যাঁ, বাই সেন্ডিং ফ্যাসিলিটেটরি ইম্পালসেস। এবং দেখো সুপ্রাস্পাইনাল ইনহিবিটরি সেন্টার, এদের কারা কারা, তিনটা এরিয়া, এরা কি করছে যে মাসেল টোন কমাচ্ছে বাই সেন্ডিং ইনহিবিটরি সেন্টার্স, মানে ইনহিবিটরি ইম্পালস। হ্যাঁ, কি কি এরিয়া দেখো, সাপ্রেসর এরিয়া অফ দ্য সেরিব্রাল কর্টেক্স, বেজাল গ্যাংলিয়া এবং ডিসেন্ডিং ইনহিবিটরি রেটিকুলার সিস্টেম। এখন দেখো এই দেখো এই তিনটা এরিয়া কিন্তু আমাদের ইনহিবিটরি ইম্পালস পাঠানোর মাধ্যমে আমাদের মাসেল টোনটাকে ইনহিবিট করছে, ঠিক আছে। প্রথমে আমি বলেছি যে সুপ্রাস্পাইনাল ফ্যাসিলিটেটরি সেন্টার হচ্ছে পাঁচটা, তাই না? তাহলে মোটর এরিয়া ফোর ইন দ্য সেরিব্রাল কর্টেক্স, তাহলে ও কিভাবে মেনটেন করে আমি তোমাদেরকে রিডিংটা একটু বলি, তোমরা শুনো। যে মোটর এরিয়া অফ দ্য সেরিব্রাল কর্টেক্স, মানে ওই যে মোটর এরিয়া ফোর, ইনফ্লুয়েন্সেস দ্য অ্যাক্টিভিটি অফ দ্য লোয়ার মোটর নিউরন। লোয়ার মোটরের অ্যাক্টিভিটিটাকে ইনফ্লুয়েন্স করবে কিভাবে, বাই সেন্ডিং মোটর ইম্পালসেস থ্রু দ্য পিরামিডাল ট্র্যাক্ট। তারপর কি হবে, মোটর ইম্পালসেস ফ্রম দ্য সেরিব্রাল কর্টেক্স স্টিমুলেট বোথ আলফা মোটর নিউরন এন্ড গামা মোটর নিউরন কন্টিনিউয়াসলি। তারপর কি করবে, দিস টাইপ অফ স্টিমুলেশন ইজ কল্ড কোঅ্যাক্টিভেশন, ইট ইজ অলসো কল্ড আলফা গামা কোঅ্যাক্টিভেশন। স্টিমুলেশন অফ আলফা মোটর নিউরন কজেস কন্ট্রাকশন অফ দ্য এক্সট্রিমিটিজ অফ ফিউজাল ফাইবার, এন্ড স্টিমুলেশন অফ দ্য গামা মোটর নিউরন কজেস কন্ট্রাকশন অফ দ্য ইন্টারফিউজাল ফাইবার, হুইচ লিডস টু ইনক্রিজ দ্য মাসেল টোন। তার মানে কি বলছে এখানে, যে আমাদের মোটর এরিয়া ফোর ইন দ্য সেরেব্রাল কর্টেক্স, সে কি করবে, ইম্পালস পাঠাবে কাকে, পিরামিডাল ট্র্যাক্টের মাধ্যমে। হ্যাঁ, পিরামিডাল ট্র্যাক্টের মাধ্যমে আমাদেরকে যে আলফা মোটর নিউরন আর গামা মোটর নিউরনকে ইম্পালস পাঠাবে, তাই না? মোটর ইম্পালসেস ফ্রম দ্য সেরেব্রাল কর্টেক্স। তারপর কি হবে, এই যে সেরেব্রাল কর্টেক্স এর মোটর এরিয়া ফোর, এটা কি করবে, আলফা মোটর আর গামা মোটর নিউরনটাকে স্টিমুলেট করবে। তাহলে এই স্টিমুলেট মানে কি, আলফা গামা দুইটাকে একসাথে স্টিমুলেট করছে, তাই না? মোটর এরিয়া ফোর ইন দ্য সেরেব্রাল কর্টেক্স, এরা কি করবে, আলফা গামা দুইটা মোটর নিউরনকে সে অ্যাক্টিভেট করবে। এই জন্য এটাকে বলছে কি, ইট ইজ অলসো কল্ড আলফা গামা কোঅ্যাক্টিভেশন। মানে কোঅ্যাক্টিভেশন মানে কি, দুইটা একসাথে অ্যাক্টিভেট হয়, যখন মাসেল টোন মেনটেন হয় তখন কিন্তু আমাদের আলফা গামা দুইটাই মেনটেন হয় একসাথে। হ্যাঁ, তারপর দেখো স্টিমুলেশন অফ দ্য আলফা মোটর নিউরন। তোমরা সবসময় একটা জিনিস মনে রাখবা, যে যখন আমাদের আলফা মোটর নিউরনটা অ্যাক্টিভেশন হয় তখন কিন্তু কন্ট্রাকশন অফ দ্য এক্সট্রাফিউজার ফাইবার হয়, হ্যাঁ, আর কিন্তু যখন গামা মোটর নিউরনটা অ্যাক্টিভেশন হয় তখন কিন্তু কন্ট্রাকশন অফ দ্য ইন্ট্রাফিউজাল ফাইবার হয়। বুঝতে পারছো এই জিনিসটা? মানে আমি মাসেল স্পিন্ডেলদের তোমাদেরকে পড়িয়েছিলাম কি, এক্সট্রাফিউজাল ইন্ট্রাফিউজাল ফাইবার আছে, তাহলে আলফা মোটর নিউরনটা যখন অ্যাক্টিভেটেড হয় তখন কিন্তু তখন কি হয়, তখন এক্সট্রাফিউজাল ফাইবারটা অ্যাক্টিভেটেড হয়, এবং যখন গামা মোটর নিউরনটা অ্যাক্টিভেশন হয় তখন কিন্তু ইন্টারফিউজাল ফাইবার অ্যাক্টিভেশন হয়, ঠিক আছে। এবার দেখো এখানে কি বলা আছে, এই দেখো সেরেবেলাম আছে ডিসেন্ডিং ফ্যাসিলিটেটরি রেটিকুলার সিস্টেম, তারপর ভেস্টিবুলার নিউক্লিয়াস, রেড নিউক্লিয়াস। তাহলে এখানে দেখো সেরেবেলাম কিভাবে তোমাদের ইয়ে করছে, মাসেল টোনটাকে বাড়াচ্ছে। ইট ইজ ইন্টারেস্টিং টু ফাইন্ড দ্যাট সেরেবেলাম অ্যান্ড বেজাল গ্যাংলিয়া ইনফ্লুয়েন্সেস দ্য মাসেল টোন উইদাউট সেন্ডিং ডাইরেক্ট ফাইবার টু দ্য গামা মোটর নিউরন, ঠিক আছে। মানে এরা গামা মোটর নিউরনকে অ্যাক্টিভেশন করে কিন্তু উইদাউট ডাইরেক্ট একটা কন্ট্যাক্টের মাধ্যমে, ডাইরেক্ট সেই স্টিমুলাস পাঠাবে না, ইনডাইরেক্টলি গামা মোটর নিউরনটাকে অ্যাক্টিভেশন করে। এবং দিস পার্টস অফ দ্য ব্রেন ইনফ্লুয়েন্স দ্য মাসেল টোন ইনডাইরেক্টলি থ্রু ব্রেন ব্রেন সেন্টার, বুঝছো। এবং আলটিমেটলি ব্রেন স্টেম। এবং দেখো আরেকটা হচ্ছে কি, রোল অফ ব্রেন স্টেম সেন্টার। রোল অফ ব্রেন স্টেম সেন্টারটা কিভাবে করছে, ব্রেন স্টেম সেন্টার মানে কিভাবে মাসেল টোন মেনটেন করছে, এটা দেখো ব্রেন স্টেম। হ্যাঁ, ব্রেন স্টেম সেন্টার হুইচ ইনফ্লুয়েন্সেস দ্য গামা মোটর নিউরন নিউক্লিয়াস আর ইন রেটিকুলার ফর্মেশন রেড নিউক্লিয়াস এন্ড ভেস্টিবুলার নিউক্লিয়াস।
This center modulates the discharge from the gamma motor neuron by receiving signal from the cerebral cortex, cerebellum and basal ganglia. আচ্ছা আবার বলি শুনো, basal ganglia brain stem center টা কিভাবে muscle tone টাকে আমার maintain করছে? হ্যাঁ, তাহলে brain stem center which influences the gamma motor neuron are in reticular formation, red nucleus and vestibular nucleus. হ্যাঁ, ব্রেইন স্টেম সেন্টারে রেটিকুলার ফরমেশন, তারপর রেড নিউক্লিয়াস, ভেস্টিবুলার নিউক্লিয়াস, এই তিনটা নিউক্লিয়াস কি করছে? গামা মোটর নিউরনটাকে ইনফ্লুয়েন্স করছে। দিস সেন্টার মডুলেট দ্য ডিসচার্জ ফ্রম দ্য গামা মোটর নিউরন বাই রিসিভিং সিগনাল ফ্রম দ্য সেরেব্রাল কর্টেক্স, সেরেব্রাম এন্ড বেসাল গ্যাংলিয়া। মানে এখানে বুঝাচ্ছে যে তোমার রেড মানে ব্রেইন স্টেমের যে রেড নিউক্লিয়াস, তারপর হচ্ছে ভেস্টিবুলার নিউক্লিয়াস, এই নিউক্লিয়াস গুলো যে গামা মোটর নিউরনটাকে স্টিমুলেট করছে, এই স্টিমুলেশনটা আবার ব্রেইন স্টেম সেন্টার কার কাছ থেকে পাচ্ছে সিগন্যালটা? সেরেব্রাল কর্টেক্স, সেরেবেলাম এবং বেজাল গ্যাংলিয়া থেকে পাচ্ছে, বুঝছো? এবার সেরেব্রাল কর্টেক্স, সেরেবেলাম আর বেজাল নিউক্লিয়া, তারা তিনজন মানে মডুলেট করবে, তারপর স্পাইনাল কর্ড দিয়ে সিগন্যালস পাঠাবে পিরামিডাল, এক্সট্রা পিরামিডাল ট্র্যাক দিয়ে মাসল টোনটা রেগুলেট করার জন্য। হ্যাঁ, মানে আলটিমেটলি এই সেরেব্রাল কর্টেক্স, সেরেবেলাম এবং বেজাল গ্যাংলিয়া এই তিনটা মিলে তোমাদের কি করবে যে ব্রেইন স্টেম সেন্টারটাকে একটা সিগন্যাল পাঠাবে এবং সে আলটিমেটলি গামা মোটর নিউরনটাকে স্টিমুলেট করবে এবং গামা মোটর নিউরন থেকে তখন কন্টিনিউয়াসলি আমার একটা ওই যে সিনক্রোনাস ডিসচার্জ আসবে মাসেলে, কোথায় আসবে? গামা মোটর নিউরন কোথায় দিবে? ইন্টারফিজাল ফাইবার, ইন্টারফিজাল ফাইবারে। তখন পার্শিয়াল কন্ট্রাকশন অফ দা মাসেল মেইনটেইন হবে, ঠিক আছে? আমি তোমাদেরকে ছবি দিব, বারবার করবা, দেখবা ক্লিয়ার হয়ে যাবে। এবং তোমরা যদি দেখো এত কিছু না লিখেও যদি আমি যে এখানে যদি ছবি এটা দাও, দেখো এই যে এই যে এইভাবে এই যে এই এই কতটুকু লিখে দাও যে রেগুলেশন অফ দা মাসেল টোন, এই কথাগুলো লিখে তারপর হচ্ছে সুপ্রা স্পাইনাল সেন্টার আর ইন্টার স্পাইনাল সেন্টারের, যদি সুপ্রা স্পাইনাল ফ্যাসিলিটেটরি সেন্টার আর ইনহিবিটরি সেন্টার গুলো নাম দিয়ে দাও, তারপরও কিন্তু হবে, বুঝছো? তারপরে তোমরা মার্কস পাবা। তারপরে যদি কেউ মনে করতে চাও যে আমি একটু বেশি করে লিখব, তাহলে আমি ওই ছবিগুলো পাঠিয়ে দিব, তাহলে তোমরা লিখবা, ঠিক আছে? এখন দেখো মাসেল টোন সম্পর্কে কিন্তু সবকিছু বলা শেষ, মাসেল টোন সম্পর্কে সবকিছু বলা শেষ। তোমাদেরকে মাসেল মাসেল স্পিন্ডল পড়ানো হয়েছে, শুধুমাত্র গোলজি টেন্ডন অর্গানটা মনে হয় একটুখানি বলা হয় নাই। এটা আসলে এরকম বলার কিছু নাই তোমাদেরকে। আমি এই যে এই স্লাইডটা আমি পাঠিয়ে দিব, দেখো গোলজি টেন্ডন অর্গান কনসিস্ট অফ এ নেট লাইক কালেকশন অফ দ্য নবি নার্ভ এন্ডিংস অ্যামাং দ্য ফ্যাসিকল অফ এ টেন্ডন। এই যে দেখো, এই যে নেট লাইক কানেকশন থাকে এবং ডিস্ট্রিবিউশন কোথায় থাকে? ইন দা মাসেল টেন্ডন, মাসেল টেন্ডন। আর গলজি টেন্ডন অর্গানের ডিস্ট্রিবিউশন থাকতেছে মাসেল টেন্ডনে, আর মাসেল স্পিন্ডলের কোথায় ছিল? বেলি অফ দা মাসেলে ছিল, ঠিক আছে? এবং এটা দেখো অ্যাবাউট 10-15 মাসেল ফাইবার আর কানেক্টেড টু ইচ গলজি টেন্ডন অর্গান, মানে 10-15টা মাসেল ফাইবার থাকে। হ্যাঁ, এগুলার ফাইবার থাকে। আর মাসেল স্পিন্ডল তো অনেক পড়াইছি, সেটার স্ট্রাকচার পড়ানো হয়েছে, নার্ভ সাপ্লাই পড়ানো হয়েছে, তাই না? এফআরএন ডিফারেন্ট পড়াইছে, কিন্তু গোলজি টেন্ডন সম্পর্কে এত কিছু নাই, গোলজি টেন্ডন সম্পর্কে এত কিছু নাই। তবে তোমাদের আইটেমে একটা জিনিস দেখবা যে যে হচ্ছে মাসেল স্পিন্ডল কি, গোলজি টেন্ডন অর্গান কি এবং ফাংশন, মাসেল স্পিন্ডলের ফাংশন এবং গোলজি টেন্ডনের ফাংশন সম্পর্কে বলা আছে। তাহলে তোমরা ফাংশন, গোলজি টেন্ডনের ফাংশনটা কি শুনো, আমি তোমাদেরকে নোটটা দিয়ে দিব। সেটা হচ্ছে গোলজি টেন্ডন অর্গান গিভস রেসপন্স টু দ্য চেঞ্জ ইন ফোর্স অফ টেনশন ডেভেলপ ইন দ্য স্কেলটন মাসেল ডিউরিং কন্ট্রাকশন। মানে হচ্ছে স্কেলটন মাসেল যখন কন্ট্রাকশন করবে, তখন কন্ট্রাকশন হইলে তার কি মাসেলের একটা টেনশন ডেভেলপ করে না, এই টেনশনের উপর নির্ভর করে সে একটা রেসপন্স করে। মেইন কথা রেসপন্স মানে কি, সে একটা রিসেপ্টর, তাই না? ডিপ রিফ্লেক্স এর সে একটা রিসেপ্টর। আচ্ছা, তারপরেও তোমরা এইভাবে তো আর লিখতে পারবে না, আমি নোট দিয়ে পরীক্ষার খাতায় লিখবা, খুবই কম। এবং দেখো আর মাসেল স্পিন্ডলের ফাংশনটা মেইনলি কি, মাসেল স্পিন্ডলের ফাংশনটা হচ্ছে মেইনলি ডেভেলপমেন্ট এন্ড মেইনটেনেন্স অফ দা কিন্তু মাসেল টোন, ঠিক আছে?
তাহলে গলজি টেন্ডন অর্গান হচ্ছে একটা রিসেপ্টর অর্গান, যে কিনা মাসেলের যখন কন্ট্রাকশন হবে তখন মাসেলের টেনশনের যে চেঞ্জ হবে সেই অনুযায়ী সে রেসপন্স করবে। বাট মাসেল স্পিন্ডেলের ফাংশনটা কি, মেইনলি মাসেল টোন মেইনটেইন করা, এগুলাই মেইনলি ফাংশন।